আরো একটি রবিবার, আরো একটি ছুটির দিন। ছুটি মানে ঘরে বসে না থাকা। আমরা কোথায় বেরো এখনো জানি না। ডিসেম্বর মাসের শেষ, আজকে প্রায় শেষ সপ্তাহ চলছে, তো যদি কোথাও না বেরোনো যায় মনটা ভালো লাগবে, কারণ 24 তারিখে গীতাপাঠের অনুষ্ঠান, 25 তারিখে সেই বড়দিনের একটা অনুষ্ঠান, আর আমরা ঘরে বসে আছি। তাই ভাবলাম দেখি এখানে কোথাও যাওয়া যায় কিনা। এটাই তো, আর দেরি নয়, এবার তাহলে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি যাচ্ছি কলকাতা, আর আপনারা জানেন আমাদের কলকাতা যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে। এক চ্যাটার্জি পাড়া থেকে আমাদের ডাইরেক্ট বাস ধরে আমরা ধর্মতলা যেতে পারি, আর তা না হলে আমরা টোটো করে বেলেপোল চলে আসি। এখান থেকে বাস ধরে আমরা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আমরা কিন্তু কলকাতা পৌঁছে যেতে পারি। তো আমি গুগল ম্যাপে গিয়ে দেখলাম যে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে গেলেই আমরা মানে যেখানে যেতে যাচ্ছি ভিক্টোরিয়া, সেখানে খুব দ্রুত পৌঁছতে পারবো। তাই চলে এলাম বেলেপোল, আর বেলেপোল স্টপেজে আমরা এসেই একটি বাস পেয়ে গেলাম, দেখলাম দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে। তো এখান থেকে ওঠার পর আমাদের খুব জরুরি প্রায় আধ ঘন্টা সময় লাগবে আমাদের আজকের গন্তব্য ভিক্টোরিয়াতে পৌঁছাতে। চলুন বন্ধুরা তাহলে যাওয়া যাক বাসে করে। আমরা বাস থেকে নেমে পড়েছি, এখানেই আছে সেন্ট পলস ক্যাথেড্রাল, ভিক্টোরিয়া প্ল্যানেটোরিয়াম, আরও একটু এগুলোই রবীন্দ্র সদন। তাহলে বন্ধুরা আপনারা যদি ধর্মতলা থেকে আসতে চান, তো সেখান থেকে মেট্রো ধরে পরবর্তী স্টপেজ যে রবীন্দ্র সদন রয়েছে সেখানে নেমে পড়বেন, আর সেখান থেকে হাঁটা পথ। আপনারা তো এখন সবাই মোটামুটি গুগল ম্যাপ ব্যবহার করেন, তো দেখে নিলেই হবে কতটা পথ হাঁটতে হবে। আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি দেখুন, একটা মানে একটা দল যাচ্ছে, তারা মনে হচ্ছে কোনো এক্সকারশনে এসছে। আজকের দিনটা আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল, ওয়েদারটা যথেষ্টই উজ্জ্বল। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল এসেছি, আজকে ছুটির দিন, রবিবার আগেই বলে দিয়েছি। এই ছুটির দিনে এই শীতকালের সময়টুকু তো আর বাড়িতে বসে থাকা যায় না, কারণ যেখানে থাকি সেই জায়গাটা সত্যি মানে এতটাই দূষণযুক্ত, মনে হচ্ছে যেন প্রাণ সত্যি উষ্ণাগত হয়ে যায়। তো সেই জন্য আজকে ছুটির দিনে আমরা বেরিয়ে পড়েছি, আপনাদের সাথে নিয়ে যাচ্ছি সেই এক জায়গাতে। বন্ধুরা, বাসটা আমাদের অনেকটা দূরে গিয়ে নামিয়েছে। আসলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেই নামানোর কথা ছিল, কিন্তু আমাদের অনেকটা দূরে নামিয়েছে, আমাদের একটু হেঁটে আসতে হলো। এই আমরা চলে এসেছি ভিক্টোরিয়া চত্বরে। লাইনে চলে এসেছি, দেখুন বন্ধুরা আজকে আগে টিকিটের লাইনে দাঁড়াও, তাড়াতাড়ি। প্রায় 10 মিনিট ধরে লাইনে দাঁড়িয়েছি, তো লাইন কিন্তু প্রায় খুব ধীরে ধীরে এগোচ্ছে। আমরাও সেই জন্য অপেক্ষা করছি কখন আমাদের লাইনটা টিকিট কাউন্টারের সামনে গিয়ে পৌঁছায়। যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ তো আমাদের এভাবে করে এগোতে হবে। হ্যাঁ, ফাইনালি আমরা টিকিট দেখানোর পর এন্ট্রি পাওয়া গেলো, স্বাভাবিক এটাই। আজকে ছুটির দিন, রবিবার, কেমন ভিড় হয়েছে আপনারা নিজেরা বুঝতে পারছেন। সে ভিড়ের মধ্যে আমরাও গা ভাসিয়ে চলতে শুরু করলাম। তাহলে বন্ধুরা, এই ছুটির দিনে সবুজ গলিচার মধ্যে দিয়ে হেঁটে বেড়াতে কিন্তু খুবই ভালো লাগে। ভিডিওটা বানাচ্ছি শুধু আপনাদের আহ্বান করার জন্য তাই নয়, অনেকেই আছেন যারা হয়তো এই মুহূর্তে তারা ভিক্টোরিয়াতে আসতে পারছেন না, তাদের জন্যই ভিডিওটা আমি উপহার আপনাদের দিচ্ছি। আর আমি আজকে কিন্তু সমস্ত ভিক্টোরিয়ার আনাচে কানাচে প্রায় সব জায়গায় কভার করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, চলুন তাহলে। তাহলে বন্ধুরা আপনারা কখন আসছেন? এই ছুটির দিনগুলোতে শীতকালে অন্তত ভিজতে হবে না, ছুটি পেলেই বেরিয়ে পড়ুন। মানে শীতকালে বাড়িতে থাকলে পরে মনে হবে এই গরম ব্ল্যাঙ্কেটের নিচে বসে পড়লে পরে আর কিন্তু কোথাও বেরোতে ইচ্ছে নেই। তাই এই সমস্ত আলস্য কাটিয়ে আমাদের মতো চলুন বেরিয়ে দিলে আমরা ভাবো ঘুরে, পাউন্ডের মতো ঘুরে যাই।
আমি এর আগে তাও দু চারবার তো এসেছি। তোমার খুব পরিচিত জায়গা? হ্যাঁ, মানে এই রুটটা দিয়ে প্রথমবার এলাম আমি। আমরাও ভিক্টোরিয়াতে প্রবেশ করার আগেই চারপাশের প্রকৃতিতে নিজেদের একটু লেন্সবন্দি করে ফেললাম। সঙ্গে চারপাশটা দেখুন কত সুন্দর, এই শীতকালের মিঠে করা রোদ্দুর তার সঙ্গে, হ্যাঁ তার সঙ্গে যদি এরকম নয়ন জুড়ানো প্রকৃতিক পরিবেশ পাওয়া যায়, আর সাথে যদি এরকম পর্যটকের ঢল নেমে থাকে, চারিপাশটা দেখতেই কেমন যেন ভালো লাগে। এই কিছুক্ষণ আগেও তো আমরা ছিলাম এই কংক্রিটের বেড়াজালের মধ্যে এক জায়গায় বন্দি। হ্যাঁ, চারপাশে কংক্রিটের বেড়াজাল বাইরে আছেই, তার মধ্যে যেন এক টুকরো সবুজ। আমরাও চেষ্টা করছি যে জীবনে যে কতদিন বাঁচব, চেষ্টা করব যে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তকে আরও বেশি পরিমাণে সাজিয়ে রাখার। কারণ একটাই কথা মনে রাখতে হবে যে অনেক সময় মনে হয় যে আমাদের বেঁচে থাকার উদ্দেশ্যটাই না আমরা হারিয়ে ফেলি, কিন্তু আপনি যদি প্রকৃতির মাঝে বা কোনো পুরনো স্থাপত্যর মাঝে আপনারা যদি ঘুরতে যান, দেখবেন আপনার নিমেষেই যেন সব মন ভালো হয়ে যাবে। আমরা দেখতে দেখতে চলে গেলাম একদম একদম কাছে, মনে হচ্ছে এখন থেকে টাওয়ার 42টাও দেখা যাচ্ছে। হ্যাঁ, চার বছর হয়েছে, তার মধ্যে বিয়ের পরে আমাদের ভিতরে একসাথে আসা হয়নি, এবারই প্রথমবার আসা। হ্যাঁ, বিয়ের আগে আসার সুযোগ কোথায়, প্রেম করার তো ভিতরে সুযোগ পাওয়া যায়নি, করোনা টরোনা পড়ে গেল, কোভিডের জন্য প্রেমটাও মাটি হয়ে গেলে, তাই আর কি উপায়। বিয়ের পরে পোস্ট ম্যারেজ প্রেম যেটাকে বলে আর কি, সেটা দিয়ে কাজ চালানো হচ্ছে। তবে আপনারা কিন্তু যদি সুযোগ থাকে এমনভাবে ঘুরে বেড়ানোর মতো, আপনারা কিন্তু কখনো মিস করবেন না। এসো চলে এসো, একটা ফটোশুটের সময়, আর এই সময়টাকে মিস দেওয়া যায় না। সবাই মোটামুটি এখানে ফটো ভিডিও করার জন্য ব্যস্ত আছে, তো সেই জন্য আমরাই বা বাদ যাব। আমরা তো এসছি এখানে আজকে ছুটিটা কাটাতে, ভালোভাবে সুন্দরভাবে কাটাতে, তাই তো? বন্ধুরা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না। এই যে আপনারা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা উপভোগ করছেন, কিন্তু এতটুকুই কিন্তু আমি ভিডিও কিন্তু আপনাদের থামাচ্ছি না। ভিডিওটা হয়তো বা একটু বড় হচ্ছে, কিন্তু আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি আপনাদের একটুকুও বোরিং লাগবে না। আর যখন আপনাদেরকে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে নিয়ে যাব, এখন মোটামুটি কোনো ক্যামেরা বা ভিডিওর মতো কোনো রেস্ট্রিকশন নেই, যার জন্য আপনাদের পুরো আর্ট গ্যালারি এবং মিউজিয়াম দুটো জিনিসকে খুব ভালোভাবে আমি কভার করেছি, আর খুব ভালো করে আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। তাহলে বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, দয়া করে স্কিপ করবেন না। তাহলে দেখতে থাকুন, চলুন আমরা এগোতে থাকি। বলো কিছু, ছুটির দিনে আজ মাথা পিছু খুব চললে 100 টাকা খরচ হবে। হ্যাঁ, সব টিকিট আর ভাড়াটা আমি দিই আর কি, তার বিনিময়ে এত সুন্দর একটা ছুটি কাটানো যাবে। চলুন তার একটু ভিতরে এগোনো যাক। আমরা এখন যাচ্ছি মিউজিয়ামের দিকে। খুব সুন্দর এক দৃশ্য আমরা উপভোগ করছি এই ডিসেম্বরের মিঠে করা রোদের মাঝে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি। হ্যাঁ, এটা ঠিক যে কলকাতায় থাকলে বা তার পার্শ্ববর্তী এলাকায় ছুটির দিনগুলোকে ঠিক এভাবেই উপভোগ করতে হবে। আমরা এটা অস্বীকার করতে পারি না যে এই সমস্ত হেরিটেজ বিল্ডিংগুলো ঘোরাঘুরি কেমন হয়। আর আমরা জানেন যেহেতু আমাদের যে লাইফটা রয়েছে সেটা ফিল্মিং করা হচ্ছে, তো ফিল্মিং করার উদ্দেশ্য তো একটাই যে সেগুলো আগামী দিনে যাতে আমরা সেগুলোকে কোনো এক সময়, হ্যাঁ, যখন ড্রয়িং রুমে বসে আমরা দেখবো বা উপভোগ করবো, এটাই তো থাকবে। আমি তো বারবার করে একটা কথা বলি যে আমরা কেন বানাবো, আপনারা সকলেই বানান এই দৃশ্যপটগুলোকে, ভালো করে স্মৃতি মধুর করে রাখুন, এই ক্যামেরা বন্দি করে রাখুন। হ্যাঁ, বেশ ভালো শব্দ পাচ্ছি, আমার কাছে কিছু শব্দ আসে না, না আমার শব্দ ঠিক আসে না, যদি বলতে আছে কত বড় লাইন এখানে। এখন আমরা মিউজিয়ামে ঢোকার জন্য লাইন দিয়েছি, তো লাইনটা দেখুন কত বড়,
কত লম্বা। হ্যাঁ, আজকে রবিবার, ক্লাস ছুটির দিন, আমার মনে হয় বাইরের থেকেও প্রচুর পর্যটক এসছে, তো যার জন্য এতটা ভিড়। আপনারা ভেতরে গেলে দেখতে পারবেন যে সত্যি মানে পর্যটকের ঠাসা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নীল কার্পেটগুলো পাতা রয়েছে। আমার মনে হয় এখানে ওই আর্মির যে কোনো উৎসব ছিল, ওই বিজয় উৎসব, সেগুলোরই জন্য মনে হয় এগুলো আয়োজন করা হয়েছিল। যাকে এগুলো ছেড়ে দিন, আমরা একবার লাইনটা দেখে নিই। আমরা লাইন ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সকলে। হ্যাঁ বন্ধুরা, চলুন তাহলে এবার একটু ভেতরে গিয়ে মিউজিয়াম, গ্যালারি আর কী কী সংগ্রহশালার মধ্যে রয়েছে সেগুলো একবার দেখে আসি। আমরা যে জায়গাটায় আছি এখন, ওইটা হচ্ছে কুইন্স হল, এই জায়গাটার নাম। আমি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল আসার আগে অনেকগুলো মানে আর্টিকেল দেখে নিয়েছিলাম, তো সেখানে অনেক তথ্য অলরেডি পড়ে নিয়েছি। আমি যতদূর শুনেছি যে এখানে মোট 25টা গ্যালারি রয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হয়েছে ন্যাশনাল লিডার গ্যালারি, পোর্ট্রেট গ্যালারি, আর্ম ও আর্মার গ্যালারি, আর নতুন করে সংযোজন করা হয়েছে কলকাতা গ্যালারি। তাহলে বন্ধুরা, এখন যে ছবিগুলো দেখছেন এগুলো হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের যে ইতিহাস, সেই তৎকালীন যে ছবিগুলো তোলা হয়েছিল সেই ছবিগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। আমি অলরেডি বলে দিয়েছি তথ্যের মধ্যে যে 1906 এটার ভিত্তি স্থাপন করা হয়েছিল, তারপরে কী করে পর্যায়ক্রমে এটা নির্মাণ হয়েছে সেটা আমরা এখানে দেখিয়েছে। আর এখন গুগলের যুগ, আপনারা উইকিপিডিয়াতে গিয়ে খুব ভালোভাবে এটা স্টাডি করে নিতে পারবেন। কিন্তু আমি এখানে এসেছি শুধু পড়লে তো হবে না, এখানে কী কী সংগ্রহশালার মধ্যে কী কী সেগুলো সংগ্রহ করে রাখা হয়েছে সেগুলো নিজের চোখে একবার চাক্ষুষ করে নেওয়ার জন্য। আমরা এখন যে ভবনের নিচে দাঁড়িয়ে আছি, এই ভবনটির পরিকল্পনা নকশা করেন উইলিয়াম এমারসন নামে একজন আর্কিটেক্ট প্রেসিডেন্ট। শুধু তাই নয়, এখানে আপনারা যে কামানটা দেখতে পেলেন, যতদূর আমি জেনেছি এটা নাকি সেই পলাশী বিদ্রোহের সেই কামানটা রয়েছে। হ্যাঁ, এখানে পলাশী যুদ্ধের সময়কার কামান, বিভিন্ন অস্ত্রশস্ত্র, এমনকি পলাশী যুদ্ধ যেখানটা হয়েছিল সেই পলাশ বনের নকশাটা পর্যন্ত এখানে আছে। এই যে বন্ধুরা, যেটা বলছিলাম এই পলাশ বনের নকশাটা, সঙ্গে এটা সম্ভবত আর্মার গ্যালারি, মানে প্রাচীন ভারতের যে যুদ্ধের সময়কার বিভিন্ন অস্ত্রশস্ত্র, তখন রাজারা কেমন অস্ত্র ব্যবহার করতেন, নবাবরা কেমন অস্ত্র ব্যবহার করতেন, এগুলো এখানে রয়েছে। বলছিলাম যে এখানে আপনারা বন্ধুরা আরও কয়েকটা জিনিস লক্ষ্য করবেন, যে আমরা তো যেগুলো বর্ণনা দিচ্ছি ঠিক আছে, ভিডিওর মধ্যে দেখানোর আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করছি, তো এইটুকু বর্ণনা আমার মনে হয় যথেষ্ট নয়। আমার মনে হয় এখানে আসার আগে আরেকটু আপনাদেরও উইকিপিডিয়াতে ভালো করে একটু স্টাডি করে নেওয়া উচিত। বলো, তোমার আজকে ঘুরে বেশ কেমন লাগছে? বন্ধুরা, আমরা গিয়েছিলাম 17ই ডিসেম্বর রবিবার দিন, আর শীতকালে এরকম একটা দ্রষ্টব্য স্থানে কী পরিমাণ ভিড় হতে পারে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর আপনাদের যে এখন যে ভিডিওগুলো দেখাচ্ছি এটা কিন্তু বেশ সকালের দিকে, মানে আপনি মানে আপনারা পরবর্তী দেখতে পারবেন, আমি যখন বেরিয়ে আসছিলাম মানে অসংখ্য পর্যটক, অসংখ্য দর্শনার্থীর ভিড়ে, মানে আমরা প্রায় চাপা পড়ে যাচ্ছিলাম এমন অবস্থা হয়েছিল। দেখুন, এখনও কিন্তু মানুষ কিন্তু তেমন একটা ভিড় করেনি, সবেমাত্র তারা ওঠা শুরু করছে। আর আপনাকে বাইরের অংশটা একবার দেখাবো, কী লাইন একবার দেখবেন। আমরা উপরে যাচ্ছি, উপর থেকে এই ভিক্টোরিয়া সারাউন্ডিংসটা কেমন লাগে সেটা আপনাদের দেখাতে পারবো। আমার বেশ ভালো লাগছে আজকে, উপরে যেরকম মনে হয় আমার যাওয়া হয়নি, আগে বোধ হয় অনেক বেশি রেস্ট্রিকশন ছিল, এখন বোধ হয় অনেকটাই রেস্ট্রিকশনকে বোধ হয় শিথিল করে দিয়েছে, যার জন্য আমরা বেশ অনেকটা জায়গা ভালো করে ঘুরতে পারছি, ভিডিও করতে পারছি, ছবি তুলতে পারছি, তো আমি পুরো বেশ ভালো লাগছে এবার এসে আমার। Thank you.
সত্যি আজকে ঘুরে আমার ভীষণ ভালো লাগছে, এত সুন্দরভাবে আগে তুমি বা আমি কেউই হচ্ছে উপরে আসিনি, উপরে আসার তখন রেস্ট্রিকশন ছিল, তো এবারে দেখলাম যে উপরে দিয়েছে, উপর থেকে ভিউটা ভীষণ সুন্দর লাগে। বন্ধুরা আমরা যে ওপর থেকে দেখছিলাম না জায়গাগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে, আর দেখুন দর্শনার্থীদের কীরকম পরিমাণ ঢল তারা অলরেডি আসা শুরু করে দিয়েছে, কিন্তু আমার ওপর থেকে দেখতে এই এত এত দর্শককে বেশ ভালো লাগছিলো, তারা এখানে ওখানে দেখছিল, ঘুরে হাঁটছিল, এই দৃশ্যগুলো আমি ভীষণ উপভোগ করি ওই গ্যালারি থেকে। বন্ধুরা আমরা এখন প্রবেশ করতে চলেছি ন্যাচারাল লিডার্স গ্যালারিতে। এখানে স্বাধীনতা সংগ্রামীদের সে তাদের সংঘর্ষপূর্ণ জীবন, তাদের অত্যাচারের কাহিনী এবং ব্রিটিশ শাসনের যে কলুষিত ছাপ আপনারা এখানে দেখতে পাবেন, যে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ঠিক কতটা কষ্ট সহ্য করতে হয়েছিল আমাদের ভারতবর্ষের এই স্বাধীনতার জন্য। সত্যি এই গ্যালারিতে প্রবেশ করার পরে আমার মন ভীষণ ভারাক্রান্ত হয়ে গেছিল। আমি শুধু ভাবছিলাম যে এই আমাদের ভারত মায়ের এই বরানণ্য সন্তানেরা তারা তাদের যৌবনটাকে বিসর্জন দিয়েছে ভারতবর্ষের একটি সুদিনের আশায়, একটি স্বাধীন জীবন যাপনের আশায়। আর আজকে সত্যি আমাদের এই যে স্বাধীনতা আমরা উপভোগ করছি এই মায়েদের বরেণ্য সন্তানদের জন্য। এখানে স্বাধীনতার সংগ্রামকে বিভিন্ন পর্যায়ক্রমে দেখানো হয়েছে এবং বিভিন্ন পর্যায়ক্রমে এই আমাদের বিপ্লবীদের তাদের সর্বোচ্চ বলিদান, যে ইংরেজদের ভিত নাড়িয়ে দিয়েছিল, সেই সমস্ত গৌরবগাথা কাহিনীগুলো এবং ব্রিটিশ অত্যাচারের কাহিনীগুলো এই গ্যালারিতে ফুটিয়ে তোলা হয়েছে। আমার মনে হয় আমাদের ঘরের প্রতিটা সন্তানকে অন্তত ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই গ্যালারিতে অবশ্যই নিয়ে যাওয়া উচিত। আজকে তারা যে স্বাধীন এবং সার্বভৌম একটা জীবনযাপন করছে, এই জীবনযাপনটা এতটা সহজ ছিল না ব্রিটিশ যুগে। আজকে তাদেরকে কত শত অত্যাচার সহ্য করতে হয়েছে তাদের পূর্বপুরুষদের, তাদের সেই অত্যাচার সহ্য করা এবং তাদের বলিদানের জন্যই কিন্তু আজকে আমরা স্বাধীনভাবে এরকম একটা জীবনযাপন উপভোগ করতে পারছি। আজকে ভারতের স্বাধীনতাকে নিয়ে যখন ছিনিমিনি খেলা হচ্ছে, স্বাধীন জীবনযাপনকে যখন আজকে একটা তুচ্ছভাবে হেলায় হারিয়ে দেওয়া হচ্ছে, আমার মনে হয় সেই সমস্ত নেতা থেকে শুরু করে যারা আজকে বিভিন্ন কার্যকলায় বিযুক্ত আছে তাদেরও আজকে এই ভারতীয় বিপ্লবীদের ইতিহাসকে অবশ্যই জানা উচিত, তাদেরকে শ্রদ্ধার্ঘ্য করা উচিত, তাদের এই বলিদানকে সম্মান করা উচিত। আমার মনে হয় তাহলে তাদের মধ্যেই একমাত্র এভাবেই দেশভক্তি জাগতে পারে, যে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি আবেগ কতটা জন্মালে তারা অকালেই তাদের প্রাণকে বিসর্জন দিয়েছে শুধুমাত্র ভারত মাতাকে স্বাধীন করার জন্য। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভিড় পার করে শেষে আমরা নামতে পারলাম, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ।
ছুটি দেখাবো আজকে প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গাগুলো, যেখানে বসে আপনারা একটা ছুটির দিন কাটাতে পারবেন সেই জায়গাগুলো আপনাদের সামনে এক এক করে দেখাচ্ছি। চলুন আমার সাথে। মিউজিয়াম, আর্ট গ্যালারি এগুলো দেখা শেষ করে আমরা চলে এলাম ভিক্টোরিয়ার সংলগ্ন যে মাঠটাতে। এখানে দেখছেন আপনারা যে সকলেই পিকনিকের আমেজে বিকেলের পরন্ত রোদ্দুরটা উপভোগ করে নিচ্ছে, আমরাও তাদের মধ্যে বাদ যাই কেন? আমাদেরও ভীষণ ভালো লাগছিল আজকে রবিবার, আর এত সুন্দর মিঠে করা রোদ পোহাতে এই সবুজ ঘাসের লনের মধ্যে এক অদ্ভুত আনন্দ লাগে। আর এখানে ছোটো ছোটো বাচ্চাদের ছোটাছুটি করছে, অনেকে বিছানার চাদর টাদর নিয়ে এসে, খাবার টাবার নিয়ে এসে একটা সারাটা একটা উপভোগ্য দিন কাটিয়ে তারা বাড়িতে ফিরে। আপনারাও যখন আসবেন এইরকম পিকনিকের মুডেই আসবেন, কিন্তু খাবার দাবার নিয়ে আসবেন সঙ্গে, দেখা ভিক্টোরিয়ার মিউজিয়াম দেখা শেষ করে এখানে বসে যাবেন, এইভাবে ব্যাস বিন্দাস দিন কাটাবেন, এই ছুটির দিনগুলো মিস করবেন না। চলুন এবার আমরা একটু এই লন ধরে একটু হেঁটে আমরা এবার বেরোনোর চেষ্টা করি, কারণ অনেকটা সময় অলরেডি কাটিয়ে ফেলেছি। হ্যাঁ, সেই কোন সকাল থেকে আমরা দেখা শুরু করেছি, অনেকটা সময় কাটিয়ে আমরা এবার ফেরার পথ ধরে। 3টা বাজে, 3:30, আর বেশিক্ষণ থাকার ইচ্ছে না। খিদা লেগেছে, এবার একটু লন্ডন যাই, গিয়ে যদি কিছু খাবার টাবার। আর আমরা তো খাবার টাবার বানিয়ে কিছু আনিনি, তাই আমাদের পেটে কিছু না দিলে আর আমাকে এই দেহটাকে টানতে পারবো না। সেই জন্যই বোধহয় তুমি আমাকে ছেড়ে রেখে নিজেই একা একা সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছ। হ্যাঁ, আমার যখন খিদে লাগে আমি তখন আর টিকতে পারি না, আমার আশেপাশে কে আছে আমি তখন আর ভুলে যাই, এমনকি তোমাকেও বোধহয় তখন ভুলে গেছিলাম। যাই হোক, আমরা এবার এখান থেকে বেরোনোর পথ ধরছি, ধীরে ধীরে এগিয়ে চলছি এক্সিট গেটের দিকে। আমরা সেখান থেকে হেঁটে মানে নন্দন চলে যাব। আর আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমাদের সাথে। সময় কাটানোর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই শীত শীতের সব ছুটিগুলোকে ভালো করে উপভোগ করুন। ভিক্টোরিয়া ঘোরাঘুরি শেষ, তো এখন আমাদের ফিরে যাওয়ার পালা, দেখা হবে পরবর্তী অংশে। ধন্যবাদ এবারের মতো।